এটা লাগে ওইটা লাগে, লাগবেই তো, লাগার তো শেষ নেই। না, লাগার কোনো শেষ নাই। হ্যাঁ, জিনিসের কোনো শেষ আছে। বলছে যে দুইটা জিনিস জানবো, যাব 10টা জিনিস নিয়ে আসবে। দুইটা জিনিস দিয়ে হয় না। কি জামাই, বোর্ড দিকে কি তাকাইতে ইচ্ছা করে না? এই গাড়ি চালানোর সময় বোর্ড দিকে তাকানো যায় কিনা, অ্যাক্সিডেন্ট হবে না? ও আচ্ছা, তাহলে কি মুখের ভিতরে কি কালি মেখে রাখবো নাকি আমি? এখন আমি ইফতারের জন্য সবকিছু রেডি করতেছি, সেটা হচ্ছে পেঁয়াজও আর বেগুনি। যারা বেশি বেশি ধর্ম নিয়ে কথা বলে তাদের একটু বুঝতে হবে যে আল্লাহ যা বলে, আল্লাহ খুব বলে যেটা মানুষের মন খুব সুন্দর হলে সে সবার আগে বেহেশতে যাবে। যে মানুষ যে আরেকজন মানুষকে নিয়ে কুটু কথা বলে, বাজে কথা বলে, যার মনে হিংসা ভরা, সে দোজখে যাবে। এটা নিয়ম, এটা একেবারে কোরআনে লেখা আছে। কি সুন্দর ফলেছে, এরকম কিন্তু ফলে না। ও ওয়াও, আমি কিন্তু ফার্স্ট এক্সাইটেড। ইফতারটা খুব সুন্দর হয়েছে জান, তাই না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। রোজার মাস, কি বলবো, একটু ঘুরতে বেরোলাম, ভাবলাম একটু ঘুরি। তারপর বলে, বউ বলে কে আমার তো এটা লাগবে, ওটা নাই, কি বললো জানি, ডাল নেই। এই 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 দাঁড়াও, রোজার মাস, লেট মি ফিনিশ। এই বউ বলতে কি বলছে, এটা লাগে ওইটা লাগে, লাগবেই তো, লাগার তো শেষ নেই। না, লাগার কোনো শেষ নাই। হ্যাঁ, জিনিসের কোনো শেষ আছে। বলছে যে দুইটা জিনিস জানবো, যাব 10টা জিনিস নিয়ে আসবে। দুইটা জিনিস দিয়ে হয় না। বলে দুইটা জিনিস লাগবে, শুধু লাগবে যে বুটের ডাল, রোজার মাস, আর এই যে বড়া বানানোর বুট, ওটা লাগবে, দুটো লাগবে, দুটো নাকি শেষ। আচ্ছা, দুটো আনবো, দেখি সে কি কিনে। সবসময় দুটো জিনিস একটা জিনিস করে বলতে যে সে 10টা জিনিস নিয়ে আসে। নো নো নো, আজকে খেজুর কিনবো, তারপরে এখন খেজুর অ্যাড হয়েছে, এখনো লিস্ট তৈরি হয়নি, যেহেতু দোকানে যাব তারপরে সবকিছু লিস্ট দেখাবো। নো প্রবলেম, চলো লেটস গো। ওকে। কি জামাই, বোর্ড দিকে কি তাকাইতে ইচ্ছা করে না? এই গাড়ি চালানোর সময় বোর্ড দিকে তাকানো যায় কিনা, অ্যাক্সিডেন্ট হবে না? ও আচ্ছা, তাহলে কি মুখের ভিতরে কি কালি মেখে রাখবো নাকি আমি? সেটা রাখো, তোমাকে তো কালি মাখলেও তোমার দিকে তাকাবো, কালি না মাখলেও তাকাবো। কিন্তু গাড়ি চালানোর সময় যদি তোমার দিকে তাকা আর যদি অ্যাক্সিডেন্ট হয়, তোকে কি কৈফিয়ত দেবো? বলবো কি বোর্ড দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? ও আল্লাহ গো, চুরি করেছে আমার মনটা। আহ, চুরি করলেন আপনি? বলে আমি চুরি করেছি। এই আমি চুরি করি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করি নাই, অবশ্য তুমি আমাকে চুরি করেছো, তারপর আমি তোমাকে চুরি করেছি। আমি দরজা খোলা রেখেছিলাম, তুমি ঢুকে চুরি করে নিয়ে গেছো আমাকে। ও আচ্ছা আচ্ছা, তুমি তো আমেরিকা থেকে চুরি করে চলে এসেছো বাংলাদেশে। না, কি করে বাংলাদেশ থেকে চুরি করে তোমাকে আমেরিকা নিয়ে আসছি, সেটা বলতে পারো। ও রাইট রাইট রাইট, আমি আসলে ভুল করেছি, তাহলে তো তুমিই চুরি করেছো আমাকে। না 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 না, তুমি আমাকে চুরি করে নিয়ে কুয়াকাটা নিয়ে গেছো, তারপরে তো বিয়ে করে নিয়ে গিয়েছিলাম। সে বিয়ে করেই তো চুরি করেছো। ও আচ্ছা, বিয়ে করে চুরি করে নাকি কেউ? বিয়ে করে তো চুরি করে, চুরি করেছিলাম, তারপরে দুজনেই চুরি করেছিলাম দুজনকে, তারপরে চুরি করে দুজনে চলে গেলাম পটুয়াখালীতে হানিমুন করতে। আচ্ছা চলো, এই যে আমরা চলে এসেছি, এটা একটু দেখাই, হালাল দোকানে। হ্যাঁ, হালাল দোকানে চলে এসেছি। বেবি, তুমি আমার গাড়িটা একটু খুলে দাও। আচ্ছা দিচ্ছি। আমার হাজবেন্ড, আমরা চলো ভিতরে যাই, তার দেন। ওকে। হ্যাঁ, ভিতরে তো যাবই। হাজবেন্ড সব সময় আমাকে আমার গাড়িটা সব সময় খুলে দেয়, কারণ সে বলে এটা নাকি আমার দায়িত্ব। হাজবেন্ডের ভালোবাসা তো এটাই, যাকে বলে হাজবেন্ড। তো আমরা এসে পড়েছি আমাদের আরব দোকানে। ওকে, জামাই খেজুর খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে, নাকি খেজুর নাকি এখনো খুঁজে পাচ্ছে না। না, বাজে কথা বলতেছিলাম না, তুমি কি সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতেছিলা, বলো না কেন, বলো না। আচ্ছা খেজুর আমি দেখাবো না আজকে কিছুই, কারণ আমার দোষ হয়। বউ নাকি একটা কিনতে যায় 10টা কিনতে। এখানে তো বিশাল পদের খেজুর, আমি কোন খেজুর দেখাবো, কাকে দেখাবো, কি করব, একটাই নাও, কারণ কাকে বিলাবো বলো, এখানে তো বিলানোর মতো কেউ নাই। তোমার আইডিয়াটা ভালো। ঠিক আছে, তুমি তো বললা এই যে কেনা শুরু হয়ে গেল। হ্যাঁ, তাহলে দোকানে কেন আসছো? চলো চলো দেখি। আর কি নিবে বলো? চিকেন দেখতে পারি, চিকেন নেব, তারপর দেখি আর কোনো ফল টল নিতে পারি কিনা। চলো ডাল আর বুটের ডাল আর ওগুলো নিতে হবে। ওকে চলো। চলে এসেছি বাসায়। এখন আমি ইফতারের জন্য সবকিছু রেডি করতেছি, সেটা হচ্ছে পেঁয়াজও আর বেগুনি, অবশ্য দেখাবো। এটা আমি অবশ্য গুলাচ্ছি। আবার অনেকে বলে যে বা হাত দিয়ে লাড়াচাড়া করে, এটা 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 এত কিছু শুনতে পারবো না। সো আরে বা হাত কি বা হাত দিয়ে তুমি তো খাও না, বা হাত দিয়ে লাড়াচাড়া অনেকে বা হাত দিয়ে, এটা বাংলাদেশে অনেকে বা হাত আছে তো ইউজ করার জন্যই না, না বা হাত অনেকেরই বা হাত দিয়ে বা হাত ব্যবহার করা জন্মগত ব্যাপার। তুমি ছোটকাল থেকে বা হাত দিয়ে লাখো, আমরা ছোট হয়ে যায় নাকি কে বলে, এগুলো বাজে কথা। এখন সেই ডিজিটাল যুগলে সেই কুসংস্কার নিয়ে কথা বললে হবে নাকি? আর মানুষে কি বললে যায় আসে, মানুষেরটা খাই না পুরি। হ্যাঁ তাহলে আমরা আমাদের মতো আছি, যারা দেখবেন দেখবেন, যারা দেখবেন না চলে যাবেন, জোর করে দেখতে বলছি না। আমাদের লাইফ আমরা যেভাবে দেখাই দেখাচ্ছি, যারা দেখবেন দেখবেন। এখন আমরা মাথায় কি বস্তা নিয়ে ঘুরি, না মাথায় কাঠের লাকড়ি নিয়ে ঘুরি, এটা তো কারো দেখার ব্যাপার না। কেউ আমাকে 2 টাকা টাকাও দেয় না, বাড়ি ভাড়া দেয় না, কেউ ইলেকট্রিক বিলও দেয় না, কাছে কারো কথা আমি শুনি না। যে যা বলে আমি এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দিই। আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো চলি, আমার মতো চলবো, আমার মতো আছি। ভালো না লাগলে দেখবে কেন, দেখবেও আবার সময়ও করবে। আরে বাবা এত যদি খারাপ লাগে দেখো কেন, তোমাকে তোমাদের কে দেখতে বলছে, চলে যাও। আবার চুরি পড়লা না কেন, চুরি পড়লা না কেন, স্বামীর গায়ে কেটে যাচ্ছে, স্বামী মারা যাবে, এটা কেন মারা যায়, মারা হলো আল্লাহ মুহূর্তের হাতে। ও ব্যাটা যারা বলে ওরা তো একদিন আমার মতো বয়স হবে, ওরা তো আর আগে মরে যেতে পারে, তাহলে আগে মরতে পারে, তাহলে ওগুলো বাদ দাও। রোজার দিনে আল্লাহ আছে উপরে, শোনো যারা বলে ওটা আল্লাহ আছে উপরে, একমাত্র আল্লাহ ছাড়া কারো কিছু করার ক্ষমতা নাই। হায়াত আল্লাহর কাছে, তারপরে বলে যে বিয়ে শাদী সবার সবকিছু আল্লাহর কাছে। একটা কথা আছে কোরআনে, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কাজে এটা জোরে যারা বেশি বেশি ধর্ম নিয়ে কথা বলে তাদের একটু বুঝতে হবে যে আল্লাহ যা বলে, আল্লাহ খুব বলে যেটা মানুষের মন খুব সুন্দর হলে সে সবার আগে বেহেশতে যাবে। যে মানুষ যে আরেকজন মানুষকে নিয়ে কুটু কথা বলে, বাজে কথা বলে, যার মনে হিংসা ভরা, সে দোযুগে যাবে। এটা নিয়ম, এটা একেবারে কোরআনে লেখা আছে। আগে মন মানুষের ভালো করলে, হ্যাঁ সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। হাদিসেও তো লেখা আছে রোজার মাস আসলে এত বাজার করতে হবে, এত কিছু করতে হবে। রোজার মাস বলেই যে শুধু খেতে হবে তার কথা না, রোজার মাসে আরো মানুষ যার ক্ষমতা আছে করতে পারে। রোজার মাসে একটু মানুষদের খাওয়ানো ঠাওয়ানো ভালো, যেমন আমরা দেখানোর জন্য আমরা এত বাজার করি, এত কিছু। মানুষ তো জানেন, আমি মানুষদেরকে বলিও না, আমরা যে যে প্রায় যে এতিমখানায় লোকদেরকে খাওয়াই, এটা তো আমরা বলি না কখনো টিভিতে, এইখানে বলি। আমরা এগুলো যা যেগুলো করব মানুষদের জন্য, আমি যে কত লোকেদের চিকিৎসার জন্য হেল্প করেছে, যেটা আমার ক্ষমতার ভিতরে ছিল। আমার স্কুলের জীবনে জুবলি স্কুলের হুজুরকে, আমি নাম বলবো না, তাকে আমি হজ করার জন্য টাকা দিয়েছি। তাহলে আমি যেগুলো করি এগুলো তো আমি ইউটিউবে এসে বলবো না। তারপরে বলে কি নামাজ পড়ো, নামাজটা কি ভিডিও করা যায় নাকি, জিজ্ঞেস করো তো জনগণকে। তাহলে নজর বলে যে দেখা নামাজ পড়েন না, আরে নামাজ কি পড়ে নেবে তোমাকে বলতে হবে না, কে সেটা তো আমার কাছে, তাই না? সেটাই তো। আচ্ছা বাদ দাও ওগুলো আলতু ফালতু লোকের কথা শুনে লাভ নাই। ওই বলছে না, ওদের আমি ফেসবুকে ওদের প্রোফাইল 2-1টা দেখেছি, ওদের চেহারা মানে চ্যাংরা চুংরা পোলা পাইন, গ্রামগঞ্জের পোলা পাইন, শহরের সবই অনেকে যে কি যেন দেখলে চেহারা দেখলে বুঝা না, জুতা কেনার টাকা নাই, আঙ্গুর ফল টক, হ্যাঁ জামা কেনার টাকা নাই, ফোচপাজ মনে করে কি হয়ে গেছে, ওগুলোই বাজে কথা বলে, ভদ্রলোকে বলে না। আমি প্রতিটা লোককে দেখেছি যারা বাজে কমেন্ট করে, ওদের চেহারা দেখে আর ওদের ভাবমূর্তি দেখে বুঝেছি ওদের ওই যে বলে না আঙ্গুর ফল টক, জলে কি করবে না পারে খেতে। রোজার মাস আসছে, আপু প্লিজ 3 পিস পরে আপনি ভিডিও দিন। শোনো ওটা বলে না 3 পিস কি মক্কা শরীফের লোকরা পরে? আরে এখন তো তোমার কথা বলা হয়েছে কেন দিবা না? আরে মানুষে কি বললো তা, এই যে এই জিনিসটা আমি তো কারো কেয়ার করি না, কোনোদিন কেয়ার করি না, করবো না। মানুষ আমাকে খাওয়ায় না, মানুষ আমাকে কিছু দেয় না, আমি আমার মতে চলি, আমার মতে ভালো লাগবে দেখবা, না ভালো লাগলে চলে যাও, তোমাদেরকে কে কেয়ার করে? আই ডোন্ট কেয়ার। ওকে তাহলে আমরা পেঁয়াজটা ভাজি, পেঁয়াজ অনেক কথা বলবো না, যাক মনের একটু কথা বললাম, কিন্তু রোজার দিন তো বলতে হয়, রোজার দিনে একটু বলতে হয় যে মানুষ সংযম করে চলে, উল্টা পাল্টা কথা যাতা কথা বলে যেগুলো ভালো না। ওদের আমি প্রোফাইল দেখেছি, ওদের প্রোফাইল দেখে আমার ঘৃণা লাগে, ওরা যেন কেন আমার এখানে আসে। আজকে একটু বাধ্য হয়ে কিছু বললাম। ওকে ওকে তাহলে এখন কি তুমি পেঁয়াজগুলো বানাবে? আচ্ছা বানাও, আগে পেঁয়াজটা ভেজে নেই, কারণ ইফতারের সময় হয়ে আসছে কাছাকাছি, কারণ আছরের নামাজটা পড়েই আমি শুরু করেছি। রান্নাবান্নাও তো করে রেখেছি, রান্নাবান্না আজকে ভালোই করেছে, ভেজিটেবল করেছে, শুটকি মাছ করেছে। হ্যাঁ একটু দেখাতে পারো? আচ্ছা দেখাবো না, তুমি মেইনলি ইফতারটা আজকে দেখাচ্ছি, এই যে ইফতার কেনা থেকে শুরু করে ইফতার বানানো। হ্যাঁ আমেরিকার ফার্স্ট পেঁয়াজ বানাচ্ছি। ভালো হচ্ছে তাহলে তো আশেপাশে ইফতারের দোকান দিয়ে বসে যায়। আসলে পেঁয়াজও আমার খুব পছন্দ, এই জন্য আমি যখন ছোট ছিলাম আমি সবসময় রোজার মাস কখন আসবে কখন আসবে এই জন্য বসে থাকতাম, যেমন প্রতি মাস পেঁয়াজও খেতে পারবো আর কি জানি বুট খেতে পারবো। আমাদের ঢাকা পুরান ঢাকা জিঞ্জিরায় দেখো ইফতারের বাজার আর বাজার, ঢাকা শহরে পুরান ঢাকা সবসময় এটা হয়। আচ্ছা তুমি কি ওই যে কি জানি বললে আজকে তার বুট করনি, আজকে বেগুনি পেঁয়াজে বেগুন পেঁয়াজে তারপর খেজুর হবে, তারপর সাথে রোজা রেখে অত কিছু খাওয়া না না না, অত কিছু খাওয়া ভালো, যে শরবত বানিয়ে রাখো তুমি কত পদের শরবত, শরবত খাও আমার পেট ভরে যায়, শরবত খাও ভালো। তো চারটা বানালাম আর ছটা বেগুনি বানাবো। ওকে ওকে তাহলে তুমি বানাও, তারপর রেডি করে তারপর আমরা দেখবো না। হ্যাঁ ওকে। পেঁয়াজটা উল্টায় দিয়ে হয়েছে, এই পাঁচটা হয়ে গিয়েছে, পেঁয়াজ ভালোই হচ্ছে, তার মানে দুটো তোমার দুটো আমার আর তিনটা আমার একটা। তুমি তো পেঁয়াজও খাও না তেমন? না তিনটা তোমার একটা আমার। ও আচ্ছা আচ্ছা, এই বড়টা আমার আর এই তিনটা তোমার। ভালো, এখানে ছয়টা আছে বেগুনি, বেগুনি হ্যাঁ তুমি খাবা হচ্ছে চারটা, আমি খাবো দুইটা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেমন হয়। ওকে সুন্দর সবজি, আমার এই সবজি যে করে এর জন্য আমার ভালো লাগে, কি সুন্দর বউ আজকে এই যে শুটকি, এই যে ছোট্ট ছুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করেছে, এটা বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, এগুলো আমার খেতে ভালো লাগে। এই যে দুটো আইটেম ভাত এটাই যথেষ্ট। একটু তাকাও না গো, শরম লাগে তোমার, এইদিকে তোমার জিনিসের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ এখনো সময় হয় না, আরেকটু সময় আছে, আরেকটুর জন্য ওয়েট করো, তারপর একসাথে খাবো। তা তো অবশ্যই, আমি জাস্ট দেখালাম কি হয় কি আছে। আমাদের ইফতারও রেডি, কি জানো চলো। কি অবস্থা বেগুনি করছো এখন? দেখো তোমার বেগুনিটা কেমন হচ্ছে, ভয়ও লাগে ফার্স্ট বেগুনি, ভালোই তো ফোলে আমার বেগুনিটা। তুমি বেগুনি করনি অনেক দিন ধরে তাই না? অনেক, বাংলা তুমি আসলে করোই না, বাংলাদেশ তোমার কখনো খেয়েছিলাম না? আমি তো বেগুনি তোমাকে বানিয়ে খাওয়াই নাই অবশ্য, এটাই তো ফার্স্ট। অবশ্য আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি, আম্মু এভাবে সুন্দর করে চিকেন, দেখো কি সুন্দর ফলেছে, এরকম কিন্তু ফলে না। ও ওয়াও, আমি কিন্তু ফার্স্ট এক্সাইটেড। ভেরি গুড, ওয়াও জান দেখছো আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে, রাইট? ইফতারটা খুব সুন্দর হয়েছে জান, তাই না? হ্যাঁ আসলে এত বছর হয়ে গেছে, গেল আমি তো কোনোদিন বউর হাতে ইফতারি খেইনি। এইবার এই বছরের রমাদান আমেরিকাতে আমার বউ আছে, যার জন্য আমি আজকে সুন্দর করে ইফতারি খেতে পেয়েছি, নাহলে তো বাজার থেকে কিনে নিয়ে আসতে হতো। না তুমি, আমি তো গুলশানে একবার, মানে সেটা তো বাংলাদেশে, আমি বলছি আমেরিকাতে তো প্রথম, আমেরিকাতে ফার্স্ট তুমি আমি একসাথে। হ্যাঁ এই রমাদান করতেছি তাই না, একসাথে আমেরিকাতে ঈদ করব। তা আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে রমজানের মোবারক, সবার জন্য আমরা দোয়া করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, রমজান মোবারক, আল্লাহ হাফেজ, বাই বাই।